আজকে আমি বানাবো ক্ষীরমোহন বা ক্ষীর কাটারি ভোগ মিষ্টি। তার জন্য কী কী উপকরণ লাগে চলুন দেখে নিই। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে যে বেল চিহ্নটি আছে সেটাকে ক্লিক করে দিন, তাহলে পুরো নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা মেসেজ পেয়ে যাবেন। এখানে আমি 6 পিস চমচম নিয়েছি, 1 কাপ দুধ, এখানে 1 কাপ আমি নিয়েছি পাউডার দুধ, আর এখানে নিয়েছি চেরি সাজাবার জন্যে 4 চামচ চিনি আর ঘি। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে আমি পুরোপুরি গলিয়ে নেব। চিনিটা গলে গেছে, এবার আমি এর মধ্যে পাউডার দুধটা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে আমি মিডিয়াম লো করে দিয়েছি, মিডিয়াম লোতে এটাকে ভালো করে শুকিয়ে নেব। সবসময় এটা নাড়তে হবে, না নিচে লেগে যেতে পারে। এটা হয়ে গেছে, দেখুন প্যান থেকে পুরো ছেড়ে ছেড়ে আসছে, পুরোটা উঠে আসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি 6টা ভাগ করে নিচ্ছি। এখান থেকে আমি 1টা করে নিয়ে একটু চ্যাপটা করে বড় বড় করে নিচ্ছি, মাঝখানে 1টা করে চমচম দিয়ে এটাকে পুরো কভার করে নিতে হবে এভাবে। ভালো করে আমি গোল করে নিচ্ছি, হয়ে গেছে। তো আমি এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে এগুলো, এবার এগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্যে। এগুলো 2 ঘন্টা ফ্রিজে রাখার পর পুরোপুরি সেট হয়ে গেছে, এবার এগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এভাবে হয়ে গেছে, কেটে নিয়েছি। এবার মাঝখানে আমি 1টা করে চেরি দিয়ে দিয়ে সাজিয়ে দিচ্ছি, চেরি দিয়ে দেখতে আরও সুন্দর লাগছে, দেখুন।
রেডি হয়ে গেল ক্ষীরমোহন বা ক্ষীর কাটারিভোগ মিষ্টি।